জয় জগন্নাথ, জয় শ্রীরাম বন্ধুগণ, আপনার মর এই চ্যানেল স্বাগত। আজ আমি এই ভিডিওরে আলোচনা করা অপরাজিতা গছ সম্পর্কে। বন্ধুগণ, অপরাজিতা যিকি কেবেবি হারি নথায় বা যাহার কেবেবি পরাজয় হয়ে নথায়, এবং এই অপরাজিতা গছর বা এই অপরাজিতা ফুলর অন্য এক নাম হচ্ছে নীলকণ্ঠ, যাহা ভগবান বুড়াশঙ্কর অন্য এক নাম অটে। এহা সহিত মধ্য অপরাজিতা মাতা দুর্গাঙ্কর মধ্য এক নাম অটে। নীলকণ্ঠ ভগবান শিবঙ্কর নাম হইতিবা কারণর এই অপরাজিতা ফুলটি শিবঙ্কর এবং শক্তিঙ্কর এক স্বরূপ অটে। তেণু এহা অত্যন্ত গুণকারী এবং চমৎকারী হইতায়। এহা সহিত এই অপরাজিতা ফুলটি ভারতর সমস্ত স্থানরে দেখিবাকু মিলিথায়। কাশ্মীর ঠারু কন্যাকুমারী পর্যন্ত এই ফুল সমস্ত স্থানরে দেখিবাকু মিলিথায়, এবং এই ফুলটি সমস্ত ঋতুরে মধ্য আমাকু দেখিবাকু মিলিথায়। এই অপরাজিতা ফুলটি কিছু প্রয়োগ দ্বারা মনুষ্যর জীবনরে চালুথিবা কিছু দুঃখ দুর্দশা সমস্যা দূর হেবা সহিত মনুষ্য ধন এবং বৈভবর অধিকারী মধ্যে হইতায়। তেবে বন্ধুগণ, এই অপরাজিতা ফুলর প্রয়োগ আপন কিপরি করিবে, এহা সহিত আপন মানে এই ফুলর প্রয়োগ করিবা দ্বারা এহার ফাইদা কোন হইতায়, এই সম্পর্কে আজ আপন এই ভিডিওরে সম্পূর্ণ রূপরে জানিবাকু পাইবে। তো বন্ধুগণ, আপন মানে সেথিপাইঁ এই ভিডিওকু সবুকিছি জানিবাপাইঁ শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। আউ দয়া করে এই ভিডিওটিকে গোটিয়ে লাইক করন্তু, এবং তলে আসুথিবা কমেন্ট বক্সরে হরর মহাদেব জয় মা দুর্গা নিশ্চয় লেখন্তু। তো বন্ধুগণ, যদি আপন ধনর সমস্যারে সদাবেলে বিচলিত হয়ে রহুথান্তি, আপনার ধনজনিত সমস্যা বহুত অধিক পড়ু থাকে, এবং ধনকু নেই আপন বহুত স্থানরে হইরাণ হয়ে যাওয়ান্তি। তেবে বন্ধুগণ, আপন যদি এই উপায়কু করন্তি, তেবে আপনার দুঃখ দুর্দশা দূর হওয়া সহিত আপন ধন এবং সুখ সমৃদ্ধির চমৎকার আপন মানে দেখিবাকু পাইবে। আপন মানে এই সরল উপায়টিকে করিবা সময়রে আপন এই কথার ধ্যান দেবে, যেপরিকি আপন এই সরল উপায়টিকে করিবা সময়রে আপনকু কেহি দেখিপারিবে নাহি, কিংবা আপন কোনসি ব্যক্তিঙ্ক সহ কিছি কথা হেবে নাহি। তেবে যাই বন্ধুগণ, আপন মানে এই উপায়ের প্রকৃত ফল পাইপারিবে। বন্ধুগণ, আপন মানে তো এই অপরাজিতা ফুলকু নিশ্চয় ভাবরে জানিথিবে। এই অপরাজিতা ফুলটিকু সংস্কৃতরে বিষ্ণুকান্তা এবং বিষ্ণুপ্রিয়া মধ্যে কইথান্তি। এই অপরাজিতা কেবল শিব পার্বতী গণেশ কার্তিকঙ্কর প্রিয় নুহে, বরং প্রভু হনুমান এবং প্রভু শনিদেবঙ্ক সহিত লক্ষ্মী নারায়ণঙ্কর মধ্যে প্রিয় ফুল হইথায়। তেণু আপন মানে আপনার ঘরর রোজগারর এবং আপন নিজর রোজগারর বৃদ্ধি পাইবা এই উপায়গুলো আপন মানে নিশ্চয় করন্তু। তেবে বন্ধুগণ, বর্তমান আসন্তু জানিবা কোন সেই সব উপায় যাহাকু আপন মানে করিবা নিশ্চয় আবশ্যক। আউ যেউ উপায়গুলো করিবা দ্বারা আপনার জীবনরে চালুথিবা সমস্ত প্রকারর সমস্যাগুলো দূর হই আপনার জীবনকু ধনর আগমন করাইথায়। নম্বর ওয়ান বা প্রথম উপায়টি হল ঘরর নজর দোষ বা তন্ত্রমন্ত্র দূর করিবা পাই এবং আপনার ঘরকু ধনর আগমন করাইথায়। বন্ধুগণ, এই উপায়টি আপন শনিবার দিন করিবে। তেবে বন্ধুগণ, শনিবার দিন আপন রাত্রি সময়রে অপরাজিতা ফুলর গোটিয়ে মালা প্রস্তুত করি সেই মালটি আপন নেই বা সেই অপরাজিতা মালটি আপন নেই আপন নিজ গৃহর মুখ্য দ্বারে তাকে টাঙ্গি দিওন্তু। এহাদ্বারা যদি আপনার ঘরে ভূতপ্রেতর সংকেত মিলুথায় বা আপনার ভূতপ্রেত রহুথিবার শঙ্কা মিলুথায়, আউ আপনার গৃহরে যদি নকারাৎমক শক্তি অধিক বড়ি যাইথায়, তেবে এই মালাকু বা অপরাজিতা মালাকু টাঙ্গিবা দ্বারা আপনার গৃহরু ভূতপ্রেতর আশঙ্কা দূর হইথায়, এবং আপনার গৃহরে যদি ভূতপ্রেত ভাবে কিছু সমস্যা সবু রইথায়, তাহা সবু দূর হওয়া সহিত আপনার গৃহরু নকারাৎমক শক্তিগুলি মধ্য দূর হয়ে যাইথায়। আউ সবু নকারাৎমক শক্তি আপনার গৃহ মধ্যরু বাহারি যাওয়া ফলরে আপনার গৃহরে সকারাৎমক শক্তির সঞ্চার হইথায়, এবং সকারাৎমক ঊর্জা আপনার গৃহরে প্রবেশ করিথায়। আউ আপন যদি এই মালাটিকু প্রভু হনুমানজীঙ্কু সমর্পণ করুছন্তি, আউ
ଏହି ମାଳାଟିକୁ ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କୁ ସମର୍ପଣ କରିସାରିବା ପରେ ସେହି ମାଳାଟିକୁ ଆଣି ଆପଣ ନିଜ ଗୃହର ମୁଖ୍ୟଦ୍ୱାର ସମ୍ମୁଖରେ ଟାଙ୍ଗି ଦେଉଛନ୍ତି, ତେବେ ଆପଣଙ୍କ ଗୃହରେ ଲାଗିଥିବା କାହାର ବି ନଜର ଦୋଷ ତାହା ଦୂର ହେବା ସହିତ ଆପଣଙ୍କ ଗୃହରୁ ତନ୍ତ୍ର ଏବଂ ମନ୍ତ୍ର ଯଦି କେହି ଆପଣଙ୍କ ଗୃହ ଉପରେ କରିଛନ୍ତି, ତେବେ ସେହି ତନ୍ତ୍ରମନ୍ତ୍ରର ପ୍ରଭାବକୁ ମଧ୍ୟ ଏହି ମାଳା ଆପଣଙ୍କ ଗୃହରୁ ଦୂର କରିଥାଏ। ଏବଂ ଆପଣଙ୍କ ଗୃହରେ ଯଦି ଧନଜନିତ କେତେଗୁଡ଼ିଏ ସମସ୍ୟା ରହିଛି ବା ଧନଜନିତ ଆପଣଙ୍କ ଗୃହରୁ ସମସ୍ତ ସମସ୍ୟାଗୁଡ଼ିକ ଏହି ଅପରାଜିତା ଫୁଲର ମାଳା ତାହା ଆପଣଙ୍କ ଗୃହରୁ ଦୂର କରିଦେଇଥାଏ। ନମ୍ବର ଦୁଇ ବା ଦ୍ୱିତୀୟ ଉପାୟ, ବନ୍ଧୁଗଣ, ଏହି ଉପାୟଟି ହେଲା କରଜରୁ ମୁକ୍ତି ପାଇବା ପାଇଁ। ମାନେ ଯଦି ଆପଣ କାହା ପାଖରୁ ଧାର କରଜ କିମ୍ବା କୌଣସି ଟଙ୍କା ପଇସା ନେଇଛନ୍ତି ଏବଂ ତାକୁ ଆପଣ ସୁଝିବାରେ ସକ୍ଷମ ହୋଇପାରୁନାହାନ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କ ମୁଣ୍ଡ ଉପରେ ସେହି କରଜର ଭାର ବଢ଼ି ଚାଲିଛି, ତେବେ ସେଥିରୁ ମୁକ୍ତି ପାଇବା ପାଇଁ ଏହି ଉପାୟଟି। ଏହା ସହିତ ଆପଣ ଏହି ଉପାୟ କରିବା ଦ୍ୱାରା ଧନପ୍ରାପ୍ତି ମଧ୍ୟ ହୋଇଥାଏ। ଶନିବାର ଦିନ କିମ୍ବା ସୋମବାର ଦିନ ମାନେ ଆଜି ଭଳି ଦିନରେ ମଧ୍ୟ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ କରିପାରିବେ, କାରଣ ଆଜିର ଦିନଟି ସୋମବାର ଦିନ। ତେବେ ଆପଣ ସୋମବାର ଦିନ କିମ୍ବା ଶନିବାର ଦିନ ରାତ୍ରି ସମୟରେ ଆପଣ ଏହି ଅପରାଜିତା ଫୁଲ ପାଞ୍ଚଟି ତୁଳି କରି ଆଣନ୍ତୁ, ଆଉ ସେହି ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ ଆଣିଥିବା ପାଞ୍ଚଟି ଅପରାଜିତା ଫୁଲକୁ କୌଣସି ନଦୀ କିମ୍ବା ପ୍ରବାହିତ ହେଉଥିବା ଜଳରେ ସେହି ପାଞ୍ଚଟି ଫୁଲକୁ ନେଇ ଆପଣ ଭସାଇ ଦିଅନ୍ତୁ। ହେଲେ ଆପଣ ଏହି କାର୍ଯ୍ୟ କରିବା ସମୟରେ କେବଳ ଏହି ଗୋଟିଏ କଥାର ଭଲ ଭାବରେ ଧ୍ୟାନ ଦେବେ ଯେ ଯେପରି ଆପଣ ଏହି କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ସମୟରେ ଆପଣଙ୍କୁ କେହି ଦେଖିବେ ନାହିଁ କିମ୍ବା ଆପଣ ଏହି କାର୍ଯ୍ୟ କରିବା ପୂର୍ବରୁ କାହାରିଙ୍କୁ ମଧ୍ୟ ଜଣାଇବେ ନାହିଁ କିମ୍ବା ଆପଣ କୌଣସି ବ୍ୟକ୍ତିଙ୍କ ସହ କିଛି ମଧ୍ୟ କଥା ହେବେ ନାହିଁ। ଏହି ନିୟମଟି ହେଉଛି ପାଞ୍ଚ ଗୋଟି ଅପରାଜିତା ଫୁଲ ଶନିବାର କିମ୍ବା ସୋମବାର ଦିନ ପାଣିରେ ନେଇ ସେହି ପାଞ୍ଚଟି ଫୁଲକୁ ଆପଣ ଭସାଇ ଦିଅନ୍ତୁ ଏବଂ ସେହି ଫୁଲକୁ ଭସାଇ ସାରିବା ପରେ ଆପଣ ନିଜ ନିଜର ଇଷ୍ଟ ଦେବୀଙ୍କୁ ଯଦି ପ୍ରାର୍ଥନା କରନ୍ତି, ତେବେ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲିଥିବା ସମସ୍ତ ପ୍ରକାରର ଧନର ସମସ୍ୟା, ଧାର କରଜ ଭଳି ସମସ୍ୟା, ତାହା ସବୁ ଆପଣଙ୍କ ଜୀବନରୁ ଦୂର ହୋଇଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କୁ କରଜରୁ ମଧ୍ୟ ମୁକ୍ତି ମିଳିଥାଏ। ଆଉ ଆପଣମାନେ ଭାବୁଥିବେ ଯେ ଏହି ଉପାୟକୁ କେତେଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ କରିବା ଉଚିତ, ତ ବନ୍ଧୁଗଣ, କହି ରଖୁଛୁ ଯେ ଏହି ଉପାୟକୁ ଆପଣ ପାଞ୍ଚଟି ସପ୍ତାହ ପର୍ଯ୍ୟନ୍ତ ମାନେ ପାଞ୍ଚଟି ସପ୍ତାହର ସୋମବାର କରିପାରିବେ କିମ୍ବା ଶନିବାର କରିପାରିବେ, ତ ପାଞ୍ଚଟି ସପ୍ତାହ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ କରିବେ। ଯଦି ଆପଣ ସୋମବାର କରୁଛନ୍ତି, ତେବେ ଶନିବାର କରିବା କୌଣସି ଆବଶ୍ୟକ ନାହିଁ, ଆଉ ଯଦି ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ ଶନିବାର କରୁଛନ୍ତି, ତେବେ ସୋମବାର କରିବା କୌଣସି ଆବଶ୍ୟକ ନାହିଁ। ଆଉ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ କରିବା ଫଳରେ ଦେଖିବେ ଏହାର ଲାଭ ଆପଣ ନିଶ୍ଚୟ ଭାବରେ ପାଇବେ। ବନ୍ଧୁଗଣ, ଏହାଦ୍ୱାରା କେବଳ ଆପଣଙ୍କର ଧନର ସମସ୍ୟା ଦୂର ହୋଇନଥାଏ, ବରଂ ଆପଣଙ୍କ ପାଇଁ ନୂଆ ନୂଆ କାର୍ଯ୍ୟକୌଶଳ ଏବଂ ଉନ୍ନତିର ସମସ୍ତ ମାର୍ଗ ଆପଣଙ୍କ ପାଇଁ ଦେଖା ଦେଇଥାଏ। ନମ୍ବର ଥ୍ରୀ ବା ତୃତୀୟ ଉପାୟଟି ହେଲା ମନପସନ୍ଦର ଚାକିରି ଆପଣ ପାଇବା ପାଇଁ। ବନ୍ଧୁଗଣ, ଯଦି ଆପଣ ଆପଣଙ୍କ ମନପସନ୍ଦର ଗୋଟିଏ ଚାକିରି ଚାହୁଁଥାନ୍ତି ଆଉ ଆପଣ ସେହି ଚାକିରି ପାଇପାରୁନାହାନ୍ତି, ତେବେ ଆପଣ ପ୍ରତିଦିନ ମାତା ଦୁର୍ଗା କିମ୍ବା ମାତା ପାର୍ବତୀଙ୍କୁ 11ଟି ଅପରାଜିତା ଫୁଲ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ତେବେ ଆପଣ ଏହା ନିଶ୍ଚୟ ଭାବରେ ଦେଖିବେ ଯେ ଆପଣଙ୍କର ଏହି ମନସ୍କାମନା ବା ମନବାଞ୍ଛା ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପୂରଣ ହେବ। ଏହା ଆପଣ ନିୟମିତ ଭାବରେ କରିବା ଉଚିତ ହୋଇଥାଏ। ଯେଉଁ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କର ମନସ୍କାମନା ପୂରଣ ନ ହୋଇଛି, ଆପଣ ସେହି ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଉପାୟଟିକୁ କରିବା ଆବଶ୍ୟକ ହୋଇଥାଏ। ଯଦି କୌଣସି କାରଣବଶତଃ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ ସବୁଦିନ କରି ନ ପାରୁଛନ୍ତି, ତେବେ ନବରାତ୍ରିର 9 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଏହି ଉପାୟଟିକୁ ନିଶ୍ଚୟ ଭାବରେ କରନ୍ତୁ। ମା ଦୁର୍ଗା ଆପଣଙ୍କ ଉପରେ ନିଶ୍ଚୟ ସହାୟ ହେବେ ଏବଂ ତାଙ୍କର କୃପା ଦୃଷ୍ଟି ଏବଂ ଆଶୀର୍ବାଦ ଆପଣଙ୍କୁ ନିଶ୍ଚୟ ପ୍ରଦାନ କରିବେ। ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କର ନବରାତ୍ରି ସରିଯାଇଥାଏ, ତେବେ 21ଟି ମଙ୍ଗଳବାର ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହି ଉପାୟଟିକୁ ମଧ୍ୟ ଆପଣ କରିପାରିବେ। ସପ୍ତାହର ପ୍ରତ୍ୟେକ ମଙ୍ଗଳବାର ଦିନ ଏହି ଉପାୟକୁ ଆପଣ ନିଶ୍ଚୟ ଭାବରେ କରନ୍ତୁ। ଏହି ଉପାୟଟି ବହୁତ ଲାଭକାରୀ ହୋଇଥାଏ। ନମ୍ବର 4 ବା ଚତୁର୍ଥ ଉପାୟ, ଧନର ସମସ୍ୟାକୁ ଆପଣ ଦୂର କରିବା ପାଇଁ, ଉନ୍ନତି ଏବଂ ଚାକିରି ପାଇଁ। ବନ୍ଧୁଗଣ, ପ୍ରତି ଶନିବାର ଦିନ କିଛି ଅପରାଜିତା ଫୁଲକୁ ନେଇ ଆପଣ
ପ୍ରଭୁ ହନୁମାନଙ୍କ ଚରଣରେ ଅର୍ପଣ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ସେହି ଫୁଲରୁ ଆପଣ ଗୋଟିଏ ମାତ୍ର ଫୁଲ ଆଣି ଆପଣ ଆପଣଙ୍କର ନିଜ ପାଖରେ କିମ୍ବା ଆପଣ ବ୍ୟବହାର କରୁଥିବା ପର୍ସରେ କିମ୍ବା ଭ୍ୟାନିଟ୍ରେ ଆପଣ ସେହି ଫୁଲକୁ ରଖିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଚାଲୁଥିବା ଧନର ସମସ୍ତ ପ୍ରକାରର ସମସ୍ୟା ତାହା ଆପଣଙ୍କର ଦୂର ହୋଇଥାଏ ଏବଂ ଏହାଦ୍ୱାରା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କର ମନପସନ୍ଦର ଚାକିରି ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ। ନମ୍ବର 5 ବନ୍ଧୁଗଣ, ଏହି ଉପାୟଟି ହେଲା ଆପଣଙ୍କର ଧନ ପ୍ରାପ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କର ଦୋକାନ ବ୍ୟବସାୟର ଉନ୍ନତି ପାଇଁ। ବନ୍ଧୁଗଣ, ଆପଣ ପ୍ରତ୍ୟେକ ସୋମବାର ଦିନ ଆପଣ ଧଳା ବସ୍ତ୍ର ପିନ୍ଧି କିଛି ଅପରାଜିତା ଫୁଲ ନେଇ ଆପଣ କୌଣସି ଏକ ଆପଣଙ୍କର ଘର ପାଖରେ ଥିବା ଶିବ ମନ୍ଦିରକୁ ଯାଆନ୍ତୁ ଏବଂ ସେହି ଅପରାଜିତା ଫୁଲକୁ ନେଇ ଭଗବାନ ଶିବଙ୍କର ଲିଙ୍ଗରେ ଚଢ଼ାଇବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଧନ ପ୍ରାପ୍ତିର ଯୋଗ ଖୋଲିଥାଏ ଏବଂ ଆପଣଙ୍କର ଅଫିସ୍ କିମ୍ବା ଆପଣଙ୍କର ଦୋକାନ ଏବଂ ବ୍ୟବସାୟରେ ଉନ୍ନତି ପାଇଁ। ଏହି ଅପରାଜିତା ଗଛର ମୂଳରେ ଧୂପ ଦୀପ କ୍ଷୀର ଦେଇ ଆପଣ ସେହି ଅପରାଜିତା ଗଛର ଗୋଟିଏ ଚେର ଉପାଡ଼ି ଆଣନ୍ତୁ ଏବଂ ସେହି ଚେରଟିକୁ ଆଣି ତାକୁ ଏକ ନୀଳ ରଙ୍ଗର କପଡ଼ାରେ ଗୁଡ଼ାଇ ଆପଣଙ୍କର ଅଫିସ୍ କିମ୍ବା ଦୋକାନ ବ୍ୟବସାୟର ମୁଖ୍ୟ ଦ୍ୱାରରେ ତାକୁ ନେଇ ଟାଙ୍ଗି ଦିଅନ୍ତୁ। ଏହା କରିବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ଉନ୍ନତି ଏବଂ ଆପଣଙ୍କର ବ୍ୟବସାୟ ବା ଦୋକାନର ଉନ୍ନତି ନିଶ୍ଚୟ ଭାବରେ ହୋଇଥାଏ ଏବଂ ଧଳା ଅପରାଜିତା ବା ଶ୍ୱେତ ଅପରାଜିତା ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଏବଂ ଭଗବାନ ନାରାୟଣଙ୍କର ମଧ୍ୟ ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ ହୋଇଥାଏ। ଏହି ଧଳା ଅପରାଜିତା ଫୁଲଟି ପ୍ରତ୍ୟେକ ଦିନ କିମ୍ବା ପ୍ରତ୍ୟେକ ଗୁରୁବାର ଦିନ ଲକ୍ଷ୍ମୀ ନାରାୟଣଙ୍କୁ ଅର୍ପଣ କଲେ ଆପଣଙ୍କୁ ବହୁତ ଧନଲାଭ ହୋଇଥାଏ। ତେବେ ବନ୍ଧୁଗଣ, ଆପଣଙ୍କୁ ଯଦି ମୋର ଏହି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ମୋର ତଳେ ଥିବା କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଆପଣ ଜୟ ମାତା ଲକ୍ଷ୍ମୀ ଜୟ ଶ୍ରୀ ବିଷ୍ଣୁ ଅବଶ୍ୟ ଲେଖନ୍ତୁ। ଏହା ସହିତ ଆପଣମାନେ ମୋର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ। ଆଉ ଆପଣମାନେ ଆମର ଏହି ଭିଡ଼ିଓଟିକୁ ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖିଥିବାରୁ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଜୟ ଶ୍ରୀରାମ, ଜୟ ଜଗନ୍ନାଥ।